আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিন্ন টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে আজানের অলৌকিকতা মানে মিরাকেল। আর এখানে হচ্ছে যদি মানে প্রথম মানে মেনশন করতে যাই যে আজানটা শুরু হচ্ছে আল্লাহ দিয়ে, আবার আজানের শেষ বাক্যটিও কিন্তু আল্লাহ। তাহলে এটা দ্বারা আসলে বোঝা যায় যে শুরু আল্লাহ এবং শেষ আল্লাহ। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। আর নাম্বার টু হচ্ছে কোরআনে আজান শব্দটি এসেছে পাঁচবার। দেখেন, কোরআনে আজান শব্দটি এসেছে পাঁচবার, আর আমাদেরও প্রতিদিনের সালাত আদায় করতে হয় পাঁচবার। এটা কিন্তু একটা আরেকটি মিরাকেল। আবার নাম্বার থ্রি যদি মানে তিন যদি হিসাব করি, সেটা হচ্ছে আজানের মধ্যে সর্বমোট শব্দ হচ্ছে পঞ্চাশটি। আজানের মধ্যে সর্বমোট শব্দ হচ্ছে পঞ্চাশটি। আর আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, তখন আমাদের জন্য পঞ্চাশ রাকাত সালাদ ফরজ করা হয়েছিল। পরে অবশ্য সেটা কমিয়ে পাঁচ রাকাত করা হয়, কিন্তু হাদিস শরীফে এটাও এসেছে যে যে পাঁচ রাকাত সালাত আদায় করলে পঞ্চাশ রাকাত সালাত আদায়ের সমান সওয়াব পাওয়া যাবে। তাহলে এটাও কিন্তু একটা মিরাকেল। আর যদি আর নাম্বার চার যে মিরাকেলটি, সেটা হচ্ছে আজানের মধ্যে শতটি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে, শতটি ভিন্ন ভিন্ন অক্ষর রয়েছে। আর আমাদের প্রতিদিনই ১৭ রাকাত সালাত আদায় করতে মানে ফরজ সালাত আদায় করতে হয়। সেটা হচ্ছে ফজরের হচ্ছে ২, জোহরের হচ্ছে ৪, আসরের হচ্ছে ৪, আসর মাগরিব হচ্ছে ৩, আবার এশা হচ্ছে ৪। এভাবে ১৭ রাকাত এভাবে দেখেন, এটাও কিন্তু একটা মিরাকেল। আর আরেকটি মিরাকেল হচ্ছে পাঁচ নাম্বার যে মিরাকেলটি, সেটি হচ্ছে আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দটি সেটি হচ্ছে আল্লাহ। আর এখানে আল্লাহ যে আল্লাহ শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এখানে। আর আল্লাহর আলিফ আলিফ শব্দটি আলিফ অক্ষরটি এসেছে আলিফ অক্ষরটি এসেছে ৪৭ বার, আর লাম অক্ষরটি এসেছে এখানে ৪৫ বার, আর হা অক্ষরটি এসেছে ২০ বার। এখানে ইকুয়াল টু হচ্ছে ১১২ টোটাল। আবার পবিত্র কোরআনে সূরা ইখলাসে দেখেন ১১২ নম্বর নামেই একটি আয়াত আছে, যেখানে নাকি আল্লাহ তাআলা নিজের তার পরিচয় বর্ণনা করেছেন। তাহলে দেখেন, এটা একটা বড় একটা মিরাকেল।